আসসালামু আলাইকুম দর্শক, বিসমিল্লাহ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, টপলেডি পেঁপে চাষের বৈশিষ্ট্যটা দেখেন, পেঁপের মধ্যে কিন্তু কোনো রকমই কোনো বিচি থাকে না, এটা কিন্তু কুড়িতে খেয়ে ফেলে দিছে, পাখিতে খেয়ে ফেলে দিছে। তারপরে একটু খুলে দেখাচ্ছি দর্শক, কোনো রকম কোনো বিচি থাকে না, আর মিষ্টি অনেক সুন্দর হয় দেখার মতো পেঁপে। এবং যখন পেঁপে পেঁপেগুলো যখন পেকে যায় তখন দেখলে মনে হয় যে আসলে কি বলবো আপনাকে, মানে সেটা ভেঙে বুঝাতে পারবো না। তবে দর্শক, আজকে যে বিষয় আলোচনা করতে আপনাদের বাড়ি চলে আসলাম সেটা হলো এই টপলেডি জাতের পেঁপে চাষ করতেছেন যে ব্যক্তি, আমি দীর্ঘ ভিডিও আপনাদেরকে দিছি যে ভাই প্রজেক্ট করেন, অনেক বড় প্রজেক্ট, এই প্রবাসী ফেরত, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানছি। সেই সোহেল ভাই, সেই মুখ পরিচিত সোহেল ভাইয়ের কাছে চলে আসলাম আজকে আমরা, সোহেল ভাইয়ের সাথে আবার পরিচয় হচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভাই, আপনার পেঁপে খেতে এসে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। জি, অলরেডি হারভেস্ট শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে প্রত্যেকটা গাছ থেকে আপনি পেঁপে বিক্রি করে ফেলছেন। এই গাছের বয়স বর্তমান কত? আমি চৈত্র মাসে লাগাইছি, তো বাংলা কয় মাস চলে এখন? প্রায় 4-5-6 মাস তো চলে। 6 মাস চলে। এটা লাগানোর কতদিন পর থেকে ধরে ভাই? এটা লাগানোর 90 দিন থেকেই আমি পেঁপে সংগ্রহ করতে পারছি। দর্শক, আমি ভার কাছে জানতে চাচ্ছি ভাই, এটা কি জাত? এটা টপলেডি। টপলেডি? জি। এই টপলেডি জাতটা আপনার টোটালে আপনার এখানে কত জমি তা রূপায়ণ? আমি 16%। 16%? জি, 16%। 16% ভাই, আপনার কতটুকু ব্যয় হয়েছে, কতটুকু আয় হয়েছে একটু জানাতেন আমাদেরকে। হ্যাঁ, আমার এই পর্যন্ত হিসাব আছে, আমার 16% 10-12 হাজার টাকার মতো খরচ হয়েছে। জি, আর আয় হয়েছে কতটুকু? হারভেস্ট করছি প্রায় 1,025 টাকার মতো বিক্রি করছি। 25-30 হাজার টাকা মতো বিক্রি করে ফেলছেন অলরেডি। দর্শক, শুনতে পারলেন, এখনো কিন্তু আপনার বাকি আছে এবং আরো বিক্রয় করবে। তো আমি জানতে চাচ্ছিলাম ভাই, এই পেঁপে চাষে কি অনেক পরিশ্রম নাকি? না না না, পেঁপে চাষে আমি যদি আপনি যদি আমাকে বলেন যে ভাই, নতুন চাষি, স্মার্ট নতুন চাষিরা যদি আসতে চায় চাষির লাইনে, এই চাষাবাদের লাইনে, বিজনেস সিস্টেমে, তাহলে পেঁপের বাগান দিয়ে শুরু করলে আমি মনে করবো সে কোনো সময় আনসাকসেস হবে না, সাকসেসই হবে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন ভাই, শিক্ষিত যুবক তো, কুয়াশি ফেরত বাইরে থাকছেন, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ভাই ওনার ভিডিও কিন্তু অনেক আপনাদের মাঝে দিছি, আপনারা দেখছেন, আমি ওনাকে ভালো লাগে বিদায় ওনার ভিডিওগুলো করেও থাকি। তবে দর্শক, আমি একটা বিষয়ের কাছে জানবো, এই পেঁপের চারাগুলো আপনি তো চারা বিক্রয় করে থাকেন। জি, যদি জনগণ দিতে পারবেন তাহলে? না, হ্যাঁ, একই কথা, ওনার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে চারা দিতে পারবে। তবে দর্শক, আমি পেঁপের চাষের একটা বিষয় আপনাদেরকে আবারও দেখাবো, যদি ক্যামেরাম্যান কিন্তু বলি কাছে চলে আসার জন্য, একটু দেখানোর জন্যে। প্রতিটা সময় পেঁপে যখন প্রচুর আকারে আসবে তখন দেখবেন যে দুইটা ডালে, একটা ডালে দুটো করে পেঁপে থাকে, তখন আপনি একটা পেঁপে যেটা ছোটো ওটা এভাবে ভেঙে দেবেন। এটা ভেঙে দিলে কি হয়, ওই বড় পেঁপেটা স্পেস পায়, স্পেস পেলে সাইজে বড় হয়ে থাকে, আর যখন আপনি ভাঙবেন না তখন স্পেসও পাবে না, প্লাস বড় হতে পারবে না, ছোটো হয়ে যাবে, জায়গা পাবে না। যেমন এখানে অনেকগুলো পেঁপে আছে, এখান থেকে আপনি একটা ভেঙে দিলেন, একটু ভেঙে ফাঁকা করে দিলেন, এখানে আছে এটা ভেঙে একটু ফাঁকা করে দিলেন, এই ছোটোটা ভেঙে ফাঁকা করে দিলেন, তাহলে গাছগুলো জায়গা পাবে, পেঁপেগুলো সাইজে বড় হবে। এবং দর্শক, পেঁপে গাছে আসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে, এবং পেঁপে চাষে মাটিতে কী ধরনের খাবার দিতে হয় এবং কতটুকু পরিমাণে, আমরা নেক্সট একটা ভিডিও করব, সেই ভিডিওটি আপনাদেরকে বলে দেবো দর্শক। তবে দর্শক, এই বিষয় নিয়ে আপনাকে যদি আরও জানার দরকার থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করব, অবশ্যই আমাদের সোহেল ভার নাম্বারে কল করবেন, সে আপনাদেরকে সুপরামর্শ দেবে। আর আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ সৈদুল ইসলাম, চ্যানেলের ওনার, এবং আমি একটা ওষুধ কোম্পানির চাকরি করি কীটনাশক সেকশনে, সেই উপদে আপনাদেরকে বলবো যে আপনার ক্ষেতে কী ধরনের ঔষধ স্প্রে করবেন, সেই বিষয়ে যদি পরামর্শ দিতে চান তাহলে আমাকে কল করলে আপনাদেরকে আমি সুপরামর্শ দেবো দর্শক। দর্শক, আজকের ভিডিও ছিল পেঁপে চাষের সম্পূর্ণ একটু ছোট্ট টিপস, সেই টিপস আপনাকে দিয়ে শেষ করতে চাচ্ছি আজকের ভিডিও। তবে আজকের কৃষকবার কাছ থেকে আমরা একটু জানবো যে সে আপনাদের মাধ্যমে আপনাদেরকে কিছু বলবে কিনা। সোহেল ভাই, কৃষকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা প্লিজ? আমি কৃষকের উদ্দেশ্যে যদি বলি তাহলে আমি ওই একটা কথাই বলবো বারবার, যে আপনারা কৃষিতে আসুন, স্মার্ট কৃষিতে ইনভেস্ট করুন, অধিক লাভবান হন। বর্তমান সরকার কিন্তু দর্শক কৃষিকাজে আপনাকে অনেক সাফল্য করার জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান থেকে হেল্প করে থাকে, সেই মর্মে আমি বলবো আপনারা কৃষিকাজে আসেন। বর্তমান কৃষিকাজের আমাদের বাংলাদেশে খুব ভালো একটা পর্যায়ে চলে আসছে, এবং খেয়াল করে দেখবেন যারা কোটিপতি তারাও কিন্তু বর্তমান কৃষিকাজে চলে আসছে, এই জন্যই চলে আসছে। কৃষিকাজ দেশে না থাকলে কৃষক আর বাঁচবে না, আর দেশের খাবারও থাকবে না, দেশের খাবারের পণ্য দাম বেড়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ, আপনারা কৃষিকাজ করুন, কৃষির সাথে যুক্ত হন, সেটাই আমাদের প্রতিটা ফ্যামিলির জন্য ভালো হবে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।